জোরে বলেন ঠিক না রে ঠিক? এই জন্য মা আপনি পর্দার মধ্যে বাড়িতে থাকবেন, পুরুষেরা যেমন চলে আপনি তেমন চলবে না, পুরুষেরা বাজার করে আপনি বাজার করবেন না, এখন তো মহিলারা বাজার করে, কি করে না? তালুক জামিরে বাজারে মাছ হাজিতে আমি মাছ কিনতে যাইব আর মাছ কিনবো, এক মহিলা আমার বলতেছে আপনি কে সরেন? আমি বললাম আপনি কে? আমাকে চেনেন না, আমি গ্রামীণ ব্যাংকের অফিসার মিস্ত্রি। আপনার স্বামী কই? আমার স্বামী যেখানে থাকে থাক, বাজার করার দায়িত্ব আমার দিছে। মাছ হাজিতে মাছ কিনতে যাবেন দেখবেন মহিলা, আপনি কাঁচা বাজারে কাঁচা বাজার কিনতে যাইবেন, আলু কিনতে যাবেন, রসুন কিনতে যাবেন, পেঁয়াজ কিনতে যাবেন, দেখবেন মহিলা, জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? যেখানে যাইবেন দেখবেন মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলুর রিজাল, কিয়ামতের একটা আলামত হলো ইয়াকুলুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাওয়া, ওয়াইয়াসুরান নিসা, মেয়ের সংখ্যা বেশি হওয়া। যেখানে দেখবেন দেখবেন মহিলা 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 মহিলা, বিশ্বাস না হয় আপনি মার্কেটে যেয়ে দেখেন, ঈদের মার্কেটে যান, ঈদের 10 দিন আগে যান, দোকানদার আপনাকে বলবে ভাই যান আপনি একটু বসেন, চাচা আপনি একটু বসেন, আপার আগে বিদায় দিন। আপাকে কেন আগে দিচ্ছে জানে? 300 টাকার কাপড় 1200 টাকা বেচবে, কত বেচবে? 1200 টাকা বেচবে। আপা বসেন বসেন, কর্মচারী বলতেছে আপা ছেড়ে আর চার ব্যবস্থা কর, বিস্কুটের ব্যবস্থা কর। এইবার আপা একটা বিস্কিট দিল, যা আপা চা খাইবে। আপা মনে করতেছে আরে ই কেমন দোকানদার গো, ভালাই তো বিস্কুটও খাওয়াচ্ছে আবার চা খাওয়াচ্ছে। আপা একেবারে খুশিতে আত্মহারা, আবার বিস্কিটও খাইলো চা খাইলো, খাওয়ার পরে আবার বলতেছে আমার দুইটা শাড়ি লাগবে, কয়টা শাড়ি? দুইটা শাড়ি লাগবে, দুইটা শাড়ি, এবার 3000 টাকা চাইলো। আবার এবার নিজ্ঞা দাম কয়ে ফেললো যে 2400 টাকা দেব। 300 টাকার কাপড় কত বেচলো? 300-300-600 হওয়ার কথা, বেচলো কত? একটা বিস্কিটের দাম কত? একটা চার দাম কত? লাভ হলো কত? তবে আপনাদের এই কুমিরপুর এলাকার মায়েরা বোনেরা তারা মনে হয় মার্কেটে যায়, তারা মনে হয় বাজার করতে যায় না, সব অন্য জায়গার কথা আমি বলছি। কোন মহিলা যদি বাজার করে, কোন মহিলা যদি বেপর্দায় রাস্তাঘাট চলাফেরা করে, ওই মহিলার প্রতি আল্লাহর গজব বর্ষিত হবে, জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মহিলা রাস্তাতে বের হইল, মহিলা পর্দা করল না, ওই মহিলা সুগন্ধি শরীরে দিল, রাস্তা দিয়ে গেল, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ফেরেশতারা ওই মহিলার প্রতি লানত করবে। শুধু তাই না, ওই মহিলা যতক্ষণ পর্যন্ত পরম দোষ না করবে ততক্ষণ পর্যন্ত ওই মহিলার সালাত কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত ওই মহিলা পাপ পবিত্র হবে না। তুমি বলেন মা বোনেরা আপনাদের সম্মান আছে, কেমন পর্যন্ত থাকবে, কিন্তু কোরআন হাদিস মেনে চলেন, কোরআন হাদিস যদি মেনে চলে আপনার সম্মান দুনিয়াতে আছে পরকালে থাকবে, সবাই বলি ইনশাআল্লাহ। এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধুর, গন্ধ শুনি মন, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টির
চির কল্যাণকর অধিক তার করিয়াছে নারী অধিক তার নর দিবসে দিয়েছে শক্তি সাহস দিবসে দিয়েছে শক্তি সাহস ঋষিতে হয়েছে বধু পুরুষ কৃষ্ণালয়ে নারী যোগায়েছে মধু ভুল 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 শিগির নাম বাদলা কে বলে নারী অবলা ভুল 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 শিগির নাম বাদলা কে বলে নারী অবলা বেহেস্তে আদম সর্বদা সুখী বেহেস্তে আদম সর্বদা সুখী তবু নারী বিনা ভাই উতালা আল্লাহর হুকুমে হাওয়ার জনম আদমের দিন বাহারা কে বলে নারী অবলা বেহেস্তে আদম সর্বদা সুখী তবু নারী বিনা ভাই উতালা আল্লাহর হুকুমে হাওয়ার জনম আদমের দিল বাহালা কে বলে নারী অবলা হঞ্জার বুকে হিন্দার সুরি দিন দরদিরই সম্মুখে স্বামীগণ কুটি সুদে বুক শিরে কলিজা সবাইলা কে বলে নারী অবলা বেহেস্তে আদম সর্বদা সুখী তবু নারী বিনা ভাই উতালা আল্লাহর হুকুমে হাওয়ার জনম আল্লাহর হুকুমে হাওয়ার জনম আদমের দিল বাহালা কে বলে নারী অবলা বরদামি করে গন্ধম খেয়ে জান্নাত থেকে দুজনা কারো দোষী কি বাবাই এখনো কথা বোঝে না অজিয়া কিশোরী কমলা কে বলে নারী অবলা বেহেস্তে আদম সর্বদা সুখী তবু নারী বিনা ভাই উতালা আল্লাহর হুকুমে হাওয়ার জনম আদমের দিল বাহালা কে বলে নারী অবলা এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর অধিক তার করিয়াছে নারী অধিক তার নর দিবসে দিয়েছে শক্তি সহজ ঋষিতে হয়েছে বধু পুরুষ কৃষ্ণালয়ে নারী যোগায়েছে মধু জোরে বলেন মারহাবা মায়েরা বোনেরা আপনাদের মতো মা তারা কি ভূমিকা রেখে গেছিলেন তারা দুনিয়াতে অনেক জান্নাত দেখেছিলেন মা গো অনেক মা দুনিয়াতে জান্নাতের ফল খেয়েছিলেন মামারিয়া দুনিয়াতে জান্নাতের ফল খেয়েছিলেন মাসিয়া দুনিয়াতে জান্নাত দেখেছিলেন মাসিয়া জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে চিরবিদায় হয়েছিলেন আমার মায়েরা বোনেরা আপনাদেরকে হতে হবে মা খাদিজার মতো আপনাদেরকে হতে হবে মা মা আসিয়ার মতো আপনাদেরকে হতে হবে মা ফাতেমার মতো আপনারা যদি মা ফাতেমার মতো হতে পারেন মা আপনারা যদি মা আসিয়ার মতো হতে পারেন মা আসিয়ার মতো হতে পারলে জান্নাতি আপনাকে খুঁজে নেবে জোরে বলেন সুবহান